এস আর ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আমি স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি থাকছে ক্যাট 5 ক্যাট 6 ক্যাট 7 এবং ক্যাট 8 ইনডোর আউটডোর কেবল সহ। তো বেশ কিছুদিন ধরে বেশ কিছু সংখ্যক ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন যে একই রকম দেখতে কেবলটি প্রাইস কেন কম বেশি হয়ে থাকে এবং আমাদের হটলাইনে কল দিয়ে ওরা এই প্রশ্নটি করতেছে। তো আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তবে ক্যাট 6 ক্যাট 5 এর যে আপডেট প্রাইস গুলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। প্রথমে বলি ইনডোর কেবল এবং আউটডোর কেবল। তো ইনডোর কেবল কখন লাগাতে হবে এবং আউটডোর কেবল কখন লাগাতে হবে এটা অবশ্যই আপনারা জানেন। আশাবাড়ির মধ্যে যে কেবলটা ইউজ করা সেটা হচ্ছে ইনডোর কেবল এবং যে কেবলটা ইউজ করা হয় এটা হচ্ছে আউটডোর কেবল। তো এইটার কেবলের বিশেষত্ব হচ্ছে এটা রোদেও কোনো সমস্যা দেখা দিবে না। আপনারা চাইলে আউটডোর কেবলটা ইনডোরেও লাগাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আজকে বলি আমরা বলবো আপনি যে কোম্পানির কেবলটি নিচ্ছেন এটা কত ইঞ্চি 1 মিটার এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা জানি 1 মিটার সমান সমান 39 ইঞ্চি হয়ে থাকে, অর্থাৎ 2 হাত এবং 4 ইঞ্চি উপরে। এই ক্ষেত্রে আপনারা যদি 39 ইঞ্চি মিটার নেন সেটা একরকম প্রাইস হয়ে থাকবে এবং আপনারা যখন 28 ইঞ্চি মিটারের কেবলটি নেবেন সেটার প্রাইসটা আরেক একটু ডিফারেন্স হয়ে থাকবে। তো আমরা 28 ইঞ্চি মিটারের কেবলের যে প্রাইসটা নির্ধারণ করা হয় এবং যেটা 39 ইঞ্চি মিটারের কেবলের যে প্রাইসটা নির্ধারণ করা হয় এটা অবশ্যই একটু কম বেশি হয়ে থাকবে। আবার দেখা যায় অনেকে অনেক দামি একটি রাউটার কিনেছেন কিন্তু ক্যাট 5 বা ক্যাট 6 যে কেবলটি ইউজ করে এটা অনেক নরমাল। তবে নরমাল কেবলগুলো ইউজ করলে হবে কি আপনার ব্যান্ডউইথ গুলো লস করার সম্ভাবনা থাকে। ক্যাট 5 বলেন, ক্যাট 6 বলেন, ক্যাট 7 বা ক্যাট 8 যেটাই বলেন, আপনারা যে কেবলটি নেবেন সেটা যদি লং রেঞ্জটা অনেক বেশি হয়ে থাকে অথচ নরমাল ব্যান্ডের হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ডিবি লস করার সম্ভাবনা থেকে যায়। আপনারা অনেক ভালো একটি রাউটার কিনেছেন কিন্তু আপনি নরমালি একটি ক্যাট 5 বলেন বা ক্যাট 6 এর একটা নরমাল তার কিনছেন, কিনে সংযোগ নিয়ে আপনারা চালাচ্ছেন, তো রাউটারের যে স্পিডটা এটাটাও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যাট 5 এবং ক্যাট 6 ক্যাট 7 এবং ক্যাট 8 যে কেবলগুলো রয়েছে এটা কোম্পানি ভেদে দামগুলো একটু কম বেশি হয়ে থাকে এবং মিটার ভেদেও দামগুলো কম বেশি হয়ে থাকে। এই প্রাইসের বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিব। ক্যাট 5 কেবলটি দুই ফরম্যাটে পাওয়া যায়, একটা ক্যাট 5 এবং ক্যাট 5E এবং ক্যাট 6 ও দুইটি ফরম্যাটে পাওয়া যায়, একটি ক্যাট 6 এবং ক্যাট 6A। ও ক্যাট 5 ইনডোর যে কেবলগুলো রয়েছে এই কেবলগুলোর যদি আমরা প্রাইসের বিষয়ে একটু বলি যে 28 ইঞ্চি যেগুলো মিটার হয়ে থাকে সেগুলো 9 টাকা 40 পয়সা থেকে শুরু হয়ে 12 টাকা 90 পয়সা পর্যন্ত মধ্যে পাওয়া যায় বা এই কোম্পানি ভেদে আরেকটু দাম কম বেশি হয়ে থাকতে পারে। 36 ইঞ্চি যেগুলো মিটার পাওয়া যায় সেগুলো 11 টাকা 70 পয়সা থেকে 16 টাকা 70 পয়সা এগুলোর মধ্যে পেয়ে যাবে এবং 39 ইঞ্চি মিটার ক্যাট 5 ইঞ্চি তারগুলো ইনডোর পাওয়া যায় সেগুলো 15 টাকা 50 পয়সা থেকে শুরু হয়ে 22 টাকা 90 পয়সার মধ্যে পেয়ে থাকে। এবং ক্যাট 5E যেটা রয়েছে এটা আউটডোর কেবল, এটা 39 ইঞ্চি মিটার যেগুলো রয়েছে সেগুলো 16 টাকা 30 পয়সা থেকে 60 টাকা 90 পয়সার মধ্যে পেয়ে থাকে। ক্যাট 6 ইনডোর তার যেগুলো রয়েছে সেগুলো 28 ইঞ্চি যেগুলো মিটার এগুলো 10 টাকা 90 পয়সা থেকে শুরু করে 14 টাকা 90 পয়সার মধ্যে পেয়ে যাবেন। 36 ইঞ্চি মিটার যেটা রয়েছে এটা 18 টাকা 20 পয়সা থেকে শুরু এবং 50 টাকা 60 পয়সা পর্যন্ত কেবলগুলো রয়েছে এবং এর চেয়েও বেশি দামে রয়েছে। তবে এগুলোর মধ্যে দিলেই আলাদা 39 ইঞ্চি মিটার যেটা রয়েছে ক্যাট 6 এর ইনডোর কেবলটি এটা হচ্ছে আপনার 18 টাকা 90 পয়সা থেকে শুরু হয়ে 65 টাকা 70 পয়সার মধ্যে পেয়ে থাকে এবং ক্যাট 6 আউটডোর যে কেবলটি রয়েছে 39 ইঞ্চি মিটার 90 টাকা 80 পয়সা পর্যন্ত পেয়ে থাকে। বলতেছি ক্যাট 5 ক্যাট 6 এবং ক্যাট 7 8 এগুলো কেবলগুলো কোম্পানি ভেদে এবং ইঞ্চি ভেদে দাম কম বেশি হয়ে থাকে। বাংলাদেশের 64টা জেলাতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে। আপনাদের অর্ডারটি কনফার্ম করার জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন 09638944717 এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন 01870646315 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন। এখনো যারা এসআর ইলেকট্রনিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এখনো যারা এসআর ইলেকট্রনিক ফেসবুক পেজটিকে লাইক করেননি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ডিশ নেট সংক্রান্ত যেগুলো সমস্যা রয়েছে এগুলো সমস্যা আমাদের এসআর ইলেকট্রনিক গ্রুপে
পোস্ট আকারে শেয়ার করতে পারেন। এখানে আমাদের যারা আইটি এক্সপার্টরা রয়েছে তারা আপনাদের এই সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকবে। আজকের ভিডিওটি এই